ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনে করতেন টাকাই মানুষের জীবনের সব সমস্যার মূলে। সে বিষয়ে তিনি উপমা দিয়ে ভক্তদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন। কি বলেছিলেন তিনি শুনে নিই। টাকা হলো একটি বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আর এক রকম হয়ে যায়, সে আর মানুষ থাকে না। আসলে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায়। যে কালো পেড়ে কাপড় পরে আছে, অমনি দেখবে তার নিধুর টপ্পা তান এসে জোটে, আর জোটে তাস খেলা। শুধু তাতেই বা শেষ কোথায়? বেড়াতে যাবার সময় হাতে ছড়ি এইসব জোটে। রোগালোকও যদি বুট জুতো পরে, সে অমনি শীষ দিতে আরম্ভ করে। সিঁড়ি ওঠবার সময় সাহেবদের মতন লাপিয়ে লাপিয়ে উঠতে থাকে। মানুষের হাতে যদি কলম থাকে, এমনি কলমের গুণ যে সে অমনি কাগজ টাগজ পেলেই তার উপরে ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকবে। এই তো আমার এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত, সে বাইরে থেকে বেশ বিনয়ী ছিল। কিছুদিন আগে আমরা কোন্নগরে গেছিলুম, হৃদয় আমার সঙ্গে ছিল। নৌকো থেকে যেই নামছি, অমনি দেখলাম সে গঙ্গার ধারে বসে রয়েছে, বোধহয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখতে পেয়ে সে মুখের কেমন একটা ভাব করে বলল, কি ঠাকুর বলি আছো কেমন? তার কথা স্বর শুনে আমি হৃদয়কে বললুম, ওরে হৃদয়, এই লোকটা টাকা হয়েছে তাই এই রকম কথা বলছে। হ্যাঁ, আমার কথা শুনে দেখি হৃদয়ও হাসতে লাগলো। জানো তো, একটা ব্যাঙের একটা টাকা ছিল, টাকাটা সে তার গর্তে রেখে দিত। একদিন একটা হাতি তার ওই গর্তটা টপকে চলে গেল। অমনি ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিটাকে লাথি দেখাতে থাকলো, আর চিৎকার করে বলল, তোর এত বড় সাহস যে আমায় ডিঙিয়ে যাস? এই হলো গে টাকার অহংকার। টাকা কাছে থাকলে ব্যাঙও হাতিকে লাথি দেখায়। সেই জন্যই তো আমি বলি, টাকাই হলো সব অনিষ্টের মূলে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.